আসেন ইনপুট কিভাবে নিব ইউজারের কাছ থেকে। ওকে, আমরা একদম সোজা ভাবে বোঝার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য কিন্তু এমবিসি মেকানিজমটা বোঝা, রাদার কাজ কিভাবে করবো আপাতত ওইদিকে ফোকাস করছি না আর কি। আপনারা তো মোটামুটি নিশ্চিত এখন আসলে এই যে ইন্ডেক্স মেথড কল হয়, ইভেন আপনি যদি যেমন যখন আমি অ্যাবাউট লিখবো তাই না, হোম দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট দিব, তখন কিন্তু অ্যাবাউট মেথড কল হবে এবং সে অনুযায়ী ভিউটা জেনারেট হবে। এক্সাম্পল হিসেবে দেখে আমি আবার রান করছি, দেখেন আমি এখানে আসলাম। এটা মিনিং কি? এটা মিনিং হলো লোকাল হোস্ট দেন পোর্ট নাম্বার স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স, তাই না? এটা তো বলছি অলরেডি, কারণ কি এটা কনফিগারেশন ফাইলে ওইভাবেই লেখা আছে স্ল্যাশ ইন্ডেক্স, রাইট? একই রকম আউটপুট কোথায় লেখা আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। গ্লোবাল ডট এএসএএক্স ডট সিএস বলে একটা ফাইল আছে, রাইট? এটা যদি আপনারা ওপেন করেন, আমরা এটাতে কাজও করব কিছু পরবর্তীতে। এখানে দেখেন ম্যাপ রুট ডিফল্ট কোথায় দেওয়া আছে, কন্ট্রোলার কি হোম, অ্যাকশন কি ইনডেক্স। সো সেটার জন্য আসলে সেইভাবে চলে আসে। ওকে, আচ্ছা নেক্সট। সো আমি আবার রান করছি। সো এখন আসতে থাকুক, আমরা এখানে লিখি হোম, আমরা স্ল্যাশ দিয়ে দেই অ্যাবাউট, তাহলে বলেন কোন মেথডটা কল হবে? অ্যাবাউট মেথড অ্যাকশন মেথড কল, এবং সে অনুযায়ী বাকি সব কাজ হচ্ছে, তাই না? তো এখন কিন্তু অ্যাবাউট আসছে। আচ্ছা এখন এবার আমরা একটু, তার মানে আমরা খুব ক্লিয়ার যে কন্ট্রোলারে অ্যাকশন মেথড কল হয়, বাট আমি ডাটা পাঠাবো কিভাবে? আপনারা তো জানেন যে ডাইনামিক পেজ মানে ইন্টারেক্টিভ, কিছু ডাটা দিবে, সেভ করতে বলবে, রিকোয়েস্ট করবে, প্যারামিটার দিবে, তাই না? সো সে অনুযায়ী ডাটাগুলো দেখতে চাইবে, এই ব্যাপারগুলো তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা সো আমি একটা টেস্ট হিসেবে নিচ্ছি, স্ট্রিং ধরেন আমি দিলাম, ওকে, এ ভ্যালু এটা দিয়ে দিলাম, ইকুয়ালস খালি দিলাম। এখানে আমি যে কোনো, সরি, এখানে স্ট্রিং টাইপ আসবে, এগুলো আরো আমি এখানে না ধরো ভেতরে কিভাবে ধরতে পারবো ওগুলো আমি পরে আলোচনা করব কোনো একদিন। আপাতত এইটাই ধরেন, আমি এই যে লিখলাম যে ইন্ডেক্সের মধ্যে একটা ভ্যালু কি স্ট্রিং আসবে, সেটা কি এই যে ইকুয়ালস দিয়ে খালি দিলাম, এটা অর্থ কি জানেন? যদি কোনো ভ্যালু না দেয় তাহলে এটা হবে ডিফল্ট ভ্যালু। অর্থাৎ আমার ইউজার যদি শুধুমাত্র ইন্ডেক্স মেথডের পরে আর কোনো ভ্যালু না দেয়, তাহলে কিন্তু এ ভ্যালুটার ভ্যালু কি হবে, নালও নাল হতে পারে, সেটা যেহেতু স্ট্রিং টাইপ, সেক্ষেত্রে নাল আমার কোডের মধ্যে ঝামেলা শুরু করে দিতে পারে। তাহলে আমি কি বলে দিলাম, যদি ভ্যালু না দেয়, এটাকে বলে ডিফল্ট ভ্যালু অফ এ প্যারামিটার। অর্থাৎ মেথডের একটা কোনো প্যারামিটার মধ্যে যদি আমার কোনো ভ্যালু ইনকেস না আসে, তাহলে ডিফল্ট কোনটা সেট হবে, এটা দিয়ে সেট হবে। এটা অ্যাডভান্স হিসাবে ফিচার, এটা কিন্তু এমভিসির কোনো ফিচার না, এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে নেক্সট, তাহলে নাও এখন আমরা একটা কাজ করি, আমরা বাই দ্য ওয়ে আমরা শুধুমাত্র ভিউ ব্যাক দিয়ে পাঠাইছি এবং তারপর ভিউ মেথডের ভেতর দিয়ে পাঠাইছি, এর অর্থ এই নয় যে দুইটা একসাথে ইউজ করা যাবে না, এরকম কোনো তো কিছু আমি বলি নাই। চলেন আমরা এই ভ্যালুটা ভিউ ব্যাক দিয়ে, আপাতত ভিউ ব্যাক দিয়ে পাঠিয়ে দিই, তারপর আমি হয়তো অন্য কথা বলবো। সরি, ভিউ ব্যাক ডট কি এ ভ্যালু ইকুয়ালস, কোথায় আছে ভ্যালুটা এখন? কিন্তু আর হার্ড কোডেড না, এখন কোথায়? এই জায়গা দিয়ে আসছে, রাইট? আপনাকে বুঝতে পারতেছেন? আমি আবারও বলছি, আমি যখন অ্যাপ্লিকেশন রান করব তখন ডাটা কোথায় আসবে? এটার মধ্যে আসবে। তাহলে আমি ভিউ ব্যাক দিয়ে এখন সেই ডাটাটা পাস করে দিলাম, কার কাছে? ভিউর কাছে। তাহলে এখন চলেন ভিউতে আমরা সেটা খুঁজে নেই, আমরা ভিউতে লিখি ভিউ ব্যাক, নাম কি দিছিলাম? ডট এ ভ্যালু, রাইট? নাও রান ইট। ফর দ্য ফার্স্ট টাইম আপনারা জানেন, ফর দ্য ফার্স্ট টাইম কি কোনো প্যারামিটার যাচ্ছে ফাঁকা, মানে কি ওই যে ডিফল্ট যে ভ্যালু দিয়ে রাখছে খালি সেটা গেছে। আচ্ছা এখন আসেন আমি ডাটা এখান থেকে পাস করি, স্ল্যাশ হোম স্ল্যাশ ইন্ডেক্স, দেন কোয়েরি স্ট্রিং এর কথা মনে আছে কিভাবে পাস হয়, রাইট? আমার ভেরিয়েবলটার নাম কি?
ভ্যালু কত দিবেন, কি দিবেন বলেন, কারণ আপনাদের স্যালারি বসায় দিলাম। আচ্ছা, সো আমি তো বলি নাই এটা দিনের নাকি বছরে, সেটা কিন্তু বলি নাই, বা এটা আপনাদের উপর নির্ভর করবে, শুধু ওইটা ভেরিয়েবল রাখছে। হ্যাঁ, না না না, এটা তো মানে ইউএস ডলার, রাইট? ওকে, এখন শুধুমাত্র ওই যে বললাম না ভেরিয়েবল, ওইটাই রাখছে। ওকে, সো এন্টার দিচ্ছি, দেখেন কি হয়। দেখছেন চলে এসছে, দেখছেন কি ব্যাপার আসছে এখন, বুঝতে পারছেন? ওটা ওই প্যারামিটার দিয়ে ঢুকে, এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, জাস্ট কি ভ্যালু পেয়ার এখানে যে নামে দিচ্ছেন ওখানে ওই নামে সে খুঁজে পাবে। ওকে, সো চলেন একটু ডিবাগ করে দেখি, তাহলে আপনাদের কনফিডেন্স আরো বাড়বে। রান ইট অ্যাগেইন ফর দ্য ফার্স্ট টাইম, এটা ভ্যালু কি এখন নাল, কারণ রান করছে এখন তো কোনো ইয়ে আসে নাই। সেকেন্ড টাইম, ওকে, ফর অ্যান এক্সাম্পল ঢাকা দিলাম, সো সি এন্টার, দেখেন তো কি চলে আসছে, ঢাকা। সো ঢাকাটুকু তারপর ভিউতে চলে যাচ্ছে, সেখান থেকে বাকি মেকানিজম তো আমরা জানি কি হচ্ছে। এখন খুব খুব ছোট আকারে চিন্তা করলেও কিছুটা মনে হয় আপনারা বুঝতে পারবেন। এখন ধরেন আমার আমার ইউজার তো ডেফিনেটলি ওইভাবে ডাটা দিবে না, তাই না? সো ইউজার কিভাবে ডাটা দিবে সেটা একটা মেকানিজম, সেটা আসলে প্রথমবার যে ভিউটা যায় তার মধ্যে আসলে লেখা থাকবে, সেখানে সাবমিটের একটা ব্যবস্থা থাকবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন ইউজার সেভাবে ডাটা দিবে, তাহলে আমরা কি কিছুটা হলো আইডিয়া জেনারেট করতে পারি কিনা? এটা ধরেন এ ভ্যালু না, এটা হলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, আসলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিল 100, ধরেন সিএসসি 100। তাহলে আমি এখানে যখন আসব, আমার মডেলের মধ্যে ধরেন ডাটাবেজের কোয়েরি লেখা আছে, ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসবে, রাইট? সো সেটা ডাটাবেজ থেকে নিয়ে আসবে একটা স্টুডেন্ট মডেল, রাইট? আমি কি আবার বোঝাতে পারছি কিনা দেখেন, ধরেন এখানে স্টুডেন্টের মধ্যে আরেকটা মেথড আছে ডট কি গেট এ স্টুডেন্ট, প্যারামিটার হলো কি রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমি সেই মডেলকে যদি বলি সেই স্টুডেন্টটা দেওয়ার জন্য, সেটা আমি পাবো, সেটা যদি পাই সেটা আমি ভিউতে পাঠিয়ে দিতে পারবো, ভিউ ব্যাক, অথবা নর্মালি মডেল তো আমরা ভিউ ব্যাক দিয়ে পাঠাবো না, আমরা ভিউ কি ইয়া দিয়ে পাঠাবো, এই যে প্যারামিটার দিয়ে পাঠাবো, এবং সে অনুযায়ী দেখিয়ে দিব। তাহলে দেখেন তো ডাটাবেজের একটা অ্যাপ্লিকেশনে, যদি আমি বলি আপনাকে, আপনারা কি এটা করতে পারবেন না? এই অ্যাপ্লিকেশনটাই যদি বলি, এখন ডাটাবেজটা আছে, ডাটাবেজে কনফিগার কিভাবে করবেন সেটা আমি ধরেন দেখিয়ে দিলাম, বাট কোডটুকু আপনারা করতে পারবেন কিনা বল, ইটস ভেরি ইজি, আমি সেটাও দেখাবো। বাট আমি মনে করতেছি উই আর জাস্ট জেনারেটিং দ্য আইডিয়া, তারপর তো কোডে দিছো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট হ্যালো ওয়ার্ল্ড ইন এমভিসি, আরও কিছু মেকানিজম শিখলে আপনার জন্য খুব সোজা হয়ে যাবে। এমভিসির এই জায়গাটুকু হলো একটু ধাক্কা, এই জায়গাটুকু হয়তো অনেকে বুঝে উঠতে পারে না, তখন ঝামেলা হয়ে যায়। আজকে